গাইস, তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন বছরে। তো আজকে এসেছি হচ্ছে এখানে বিধাননগরে। বিধাননগরে যে মেলাটা হয়েছে, যেখানে মানে কলকাতা বুক ফেয়ারটা হয়, তো সেখানেই এসেছি। আর আজকে তোমাদের কত তারিখ? 3 তারিখ না 4 তারিখ আজকে, 4 তারিখ। তো আজকে হচ্ছে এই মেলাটা শেষ। আর তোমাদের হ্যাপি নিউ ইয়ার, সবার বছর যেন ভালো কাটুক। আমার দেখি এখন স্টার্টিং, জানি না কীরকম কী হবে। তো নতুন ব্লগ দিচ্ছি নতুন বছর, চলো তোমাদের দেখাচ্ছি মেলাটা পুরো ঘুরে। তো দাঁড়াও দেখো, তো এই হচ্ছে মেলা। তো অনেক বড় মেলাটা, তো এখানে বিভিন্ন সব জিনিস আর্ট ওয়ার্ক আছে সব, মানে এখানে কার্পেট দিয়ে কার্পেটের দোকান যেমন হয় আর কি মেলাতে, অনেক কিছু। কিন্তু এখানে যেমন কাঠের অনেক দোকান আছে, কাঠের দোকান আছে, কাঠের সব অনেক মানে ভালো ভালো জিনিস সব বিক্রি হচ্ছে। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, মানে বিভিন্ন জিনিস। আমাদের তাড়াতাড়ির মধ্যে এখানে আবার ফোনের কভারের দোকান আছে, বিভিন্ন জিনিস এখানে মেয়েদের সব হয় না। এই যে এখানে সব আছে অক্সিডাইজ গাইস, এখানে এইগুলো তো আমাদের দেখার মতো কিছু নেই। এখানে এই বাহ, এই এরকম মূর্তি, এখানে দারুণ কাজ এগুলো এখানে হচ্ছে। তো দেখতে কিন্তু ব্যাপক লাগছে, কারণ অনেক দোকান না আজকে লাস্ট বলে আই থিঙ্ক এগুলো উঠে গেছে বা বন্ধ আছে আর লাগাচ্ছে না দোকান। এখানে এখানে তোমাদের এখানে আবার পাঁপড় আচার এসবের দোকান আছে, বিভিন্ন সব মানে বেশিরভাগ জামা কাপড় আর হাতের কাজের বেশিরভাগ দোকান। আর ওই দিকটা গেলে তোমার 5 নম্বর গেট যেটা আছে, মানে 5টা গেট আছে এখানে, 5টা এখানে। এখানে দেখো কাজগুলো দেখো কি দারুণ, মারাত্মক এখানে কাজগুলো দারুণ দারুণ এটা। আর এই যে সাইকেলগুলো, এই যেগুলো তৈরি করে, এই সাইকেল আমার কেনার ইচ্ছা আছে, কিন্তু বহুত দাম নেয়, 500,000 টাকা দাম বলে দেয়। তো গরিব মানুষ, বুঝতেই পারছো কেনার ক্ষমতা হয় না। এখানে দেখো এখানে ব্লেজার কালেকশন, ব্লেজার বা কোট যেগুলো বলে সেগুলো কালেকশন আছে, 800 টাকা থেকে স্টার্টিং। আর এখানে এখানে হচ্ছে মানে মারাত্মক এই লাইটিংগুলো, মানে সিরিয়াসলি এই লাইটিংগুলো মারাত্মক লাগছে, মানে দারুণ। আর এগুলো অন্ধকারে মানে ব্যাপক লাগবে, মানে এখন তো আমি তাও একটু বিকাল সকাল সকাল ভাব আছে, তো সেখানে এসেছি। কিন্তু এগুলো কিন্তু রাতের বেলা মানে সিরিয়াসলি ব্যাপক লাগবে, এরকম লাইটিং আমি আগে দেখিনি, এই ঝাল লন্ঠন টাইপের। বাপরে বাপ, দারুণ দারুণ এটা। একটা ফটো তুলে নিয়ে যাও তোমাদের সাথে পরে কথা বলছি। এখানে এই দোকানগুলো, এই মানে এনারা কিন্তু মানে বিদেশি, এনারা দেখুন এনারা কিন্তু বাংলাটাও বোঝে, কিন্তু আমি তো অবাক হলাম। হ্যালো, বলছি আপনারা কোথা থেকে এসেছেন? টার্কি, ইস্তাম্বুল, ওয়াও নাইস। কলকাতা, এটা হচ্ছে মেইনলি এই জন্য আমি এখানে দেখিনি এরকম টাইপের কাজ। আচ্ছা আচ্ছা, ও হো হো হো, আচ্ছা এই হচ্ছে টার্কি গ্র্যান্ড বাজার ইস্তানবুলে। এটা কিন্তু খুব ভালো ব্যবহার এনাদের বেশ। আর এদিকে এদিকে এখানে পাপড়ি চাটের দোকান, এখানে তো বিভিন্ন মানে মেয়েদের জিনিস অর্নামেন্ট সব আছে। তো চলো দিকে চলো। আর এই যে এই লাইটগুলো না, আমি সিরিয়াসলি তাই জন্য আমি কলকাতায় কোথাও দেখিনি এরকম টাইপের লাইট, এটা মেনলি ইস্তানবুল টাইপ, ইস্তানবুলের এনাদের কাজ। আর এখানে বিভিন্ন সানগ্লাস, আর এখানে আরও দেখছি হচ্ছে এখানে হচ্ছে কি কাশ্মীরি শাহি, এটা আচ্ছা কাওয়া, এটা কাওয়া, আচ্ছা আচ্ছা, যেটা একদম কাশ্মীরিদের মানে চাট যেটাকে বলে, চায়ের মতনই হয়। তো এটা কাওয়া যেটা, দারুণ এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। এখানে বিভিন্ন ড্রাই ফ্রুটস, এখানে ওয়াও, এগুলো কিন্তু দারুণ জিনিস। আর এখানে কাশ্মীরি ড্রাই ফ্রুটস, ওয়ালনাটস এইসব পাওয়া যাচ্ছে। তো কাওয়া উইথ হানি, এখানে মানে এই কাশ্মীরি যে কাওয়া যেটাকে বলে সেটা হচ্ছে 50 রুপিস প্রাইসই এখানে বিক্রি হচ্ছে।
তো এই হচ্ছে একটা গেট, এই হচ্ছে একটা গেট, আর এখানে একটা ব্যান্ড এসেছে যেটা এখন কিছু হবে, হয়তো গান টান হবে, মিউজিক। আর এখানে কিন্তু খুব দারুণ জায়গাটা, মানে এত বড় মেলা নয়, সিরিয়াসলি বুফে যতটা বড়ভাবে হয় সেম ওরমই, পুরো একদম ওরকম টাইপেরই মেলাটা, মানে দারুণ লাগছে কিন্তু ব্যাপারটা। আমি এরকম এত বড় মেলা সিরিয়াসলি লাইফে আসি। তো আর এখানে এখানে এই জায়গাটা আছে, এটা আই লাভ বিধাননগর, এই জায়গাটা কিন্তু তোমরা ফটো ফটো তুলতে পারো, সেলফি এখানে অনেকে তুলছে। হ্যাঁ, তো ওই এতক্ষণ ওখানে সেলফি পালা চলছিল, তো সেলফি মানে ফটো তোলা যা হচ্ছিল যা হয়ে গেল এতক্ষণে, তো এবার আবার মানে ফিরে এলাম নিজের কাজে, তো তোমাদের দেখাচ্ছি আবার। কিন্তু এই মেলাটা কিন্তু তার আসতে তো পারবে না, কারণ আমি আজকেই লাস্ট দিনে এসেছি, আজকে 4 তারিখ, আজকেই লাস্ট দিন, এতে 31 তারিখ থেকে মেবি চলছে মেলাটা। এখানে বিভিন্ন জিনিস আছে, দেখি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে আবার অনেকেই আছে। তো এগুলো এগুলো যারা অ্যানিম দাও তাদের জন্য আমি কিনবো না, দেখতে ভালো লাগছিল মডেল গুলো, এখন আরো যা যা আছে দেখি। পুরো দোকানগুলো তো পুরো ঝকঝক ঝকঝক করছে, ঝকমকের ব্যাপার আছে এই দোকানগুলোতে, এখানে প্রচুর একটা এখানে সেটা একটা এখানে গন্ধ দিচ্ছে খুব সুন্দর, একটা মানে ধূপের গন্ধের সাথে আদার্স আরও বিভিন্ন গন্ধ হলো, মানে এখানে বেশ ব্যাপক একটা গন্ধ দিচ্ছে, কিন্তু তোমার একটা গন্ধ পাচ্ছো বেশ ভালো, একটা ভালো হ্যাঁ। তো বাদ দাও ব্যাপারটা কিছু, তো এবার এইদিকে এখন এদিকে শেষের দিকে আছে, ওইদিকে যাবো, যেদিকে রাইড আছে দেখছি, যদি ইচ্ছা থাকে তাহলে রাইডে উঠবো, মানে ইচ্ছা না, মানে মেনলি আমি রাইডে ভয় পাই, সব রাইডে উঠি না, তো দেখতে হবে। তবে এখানে নো ফটো নো সেলফি দিয়ে দিয়েছে, এখানেও এখানেও কিছু ব্যাপার আছে, জানি না কেন এরকম করেছে, ফটো সেলফি নিলে যাই না এদের কী হয় বুঝি না, আমি ফটো নিলে কেন লেখে আর এই যে এখানে সব ফোনের দোকান, আর ওখানে এই যে কার্পেটের দোকানগুলো, মানে মানে পাপোস কার্পেট সব এখানে পাওয়া যাবে, দারুণ। কাশ্মীরি ড্রাই ফ্রুটস এখানে পাওয়া যাচ্ছে, দারুণ জিনিস, চাটের দোকান, এখানেও বিভিন্ন সব জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে, এখানে সব আলা সব বাটি যেগুলো শোরুম হয় কাঁচের জিনিসের, মেনলি চা চীনামাটি কাঁচের যে দোকানগুলো হয় জিনিসের সেগুলো পাওয়া যাচ্ছে, আর পাওয়া যাচ্ছে এখানে ওই সবই জিনিস আছে নর্মাল মেলাতে যা থাকে। আর এই এই হয় মিঠাই বলে বা ক্যান্ডি, কটন ক্যান্ডি যেটাকে বলে, সেগুলো কতজন খাও কমেন্টে জানাও। আর এখানে হচ্ছে সব বেতের সব জিনিস, কাঠের জিনিস, আর এরকম টাইপের চেয়ার আমার খুব ভালো লাগে, লোক কী জানি না কী বলে চেয়ারগুলোর নাম জানি না, কিন্তু আচ্ছা ইজি চেয়ার বলে এগুলোকে, আচ্ছা এগুলোকে ইজি চেয়ার বলে। এখানেও চলে এসছে জিলিপি, জিলিপি সব খাজা ফাজা পাওয়া যাচ্ছে, পাটালি, এখানে আবার এরকম টাইপের ব্যাগ পাওয়া যাচ্ছে, বাবা এদিকে আবার সিংহাসন, এই মেলা থেকে কে সিংহাসন কিনবে, সিংহাসনের দোকান লাগিয়ে দিয়েছে, কে সিংহাসন মেলা থেকে কেনে, তাও শীত শীত পাথরে, শীত পাথরের সিংহাসন কি জানি ভাই কে কারা কেনে, বিভিন্ন তো খুবই সুন্দর কিন্তু কে কেনে জানি না। আর একজন শিব ঠাকুরের ভক্ত, যে এখন শিব ঠাকুর দেখে একদম তাকে নিয়ে যেতে পারলি বাঁচো, কিন্তু কেউ ওকে নিয়ে যেতে দেবে না, চল
আশেপাশে খাবারের বহুত ভালো গন্ধ আছে, কিন্তু এখন খেলে হবে না, কারণ খেতে ঢুকলে আমি আর বেরোতে পারবো না এখান থেকে। তো চলো আগে দেখি নি পুরো, তারপরে দেখে নি, দেখেও নিচ্ছে এখানে কি কি আছে, কি কি পাওয়া যাচ্ছে। কিন্তু ইচ্ছা তো করছে খেয়ে নি কিছু, দেখছি দেখা যাক। হ্যাঁ দোকানটা দেখি কি কিছু পাওয়া যায় কিনা, দেখি। তো এখন চিকেন পকোড়া অর্ডার করলাম, চার পিস খেয়ে দেখি কেমন, যদি ভালো লাগে তাহলে খাবো, অন্য কিছু খেয়ে দেখবো। কারণ সত্যি কথা বলতে এই দোকানের খাওয়ার আমার ঠিক, আমি অন্য জায়গাতেও খেয়েছি, এসব জায়গায় খাওয়ার আমার ঠিক পোষায় না। তো দেখা যাক, এখন চিকেন পকোড়া অর্ডার করেছি, দেখি চার পিস 100 টাকা নিচ্ছে, ঠিকঠাক সাইজের, কিন্তু 100 টাকা হিসেবে দাম বেশি পকোড়ারই তাও। তো এখন দেখি কি হয় কেমন হয়, যদি ভালো লাগে তাহলে অন্য কিছু খাবো, যদি অ্যাভারেজ লাগে তাহলে ছেড়ে দেবো, এখানে কিছু খাবো না, অন্য জায়গায় আবার ট্রাই করবো। কারণ এখানে অনেক দোকান দেখতে পাচ্ছি আমি, আমার সিরিয়াসলি আমার লোভ হচ্ছে অনেক, যে আদার্স আরও দোকানগুলোতে কী আছে খাবো, দেখি চাট ফাট তো খাবোই। দেখাচ্ছি তোমাদের আর দিক আমাকে, তাহলে তোমাদের দেখাচ্ছি কেমন খেয়ে। এই এখন দিয়ে দিয়েছে এরকম চার পিস চিকেন পকোড়া 100 টাকা, তো খেয়ে দাঁড়াও। চিকেন পকোড়া ভীষণ গরম, বোনলেস পিস আছে, টেস্ট আছে চিকেন পকোড়া, কিন্তু উপরে যে কোটিংগুলো যে দিয়েছে না, যে এই টাইপের কোটিংগুলো তো হার্ড হয়ে গেছে। এই জিনিসটা আমি বলছিলাম যে এখানে আমার জিনিস ভালো লাগে না, কোটিংগুলো ভালো হয় না, খুব মোটা কোটিং থাকে, আর আমার সেরকমভাবে জমে না আমার কেন, দেখ পোষালো না এটা, তাহলে এটা খেয়ে তারপর আবার অন্য জায়গায় তখন তোমাদের আবার দেখাচ্ছি। তো ওখানে খেলাম চিকেন পকোড়া, একটা তো সত্যি কথা বলতে এই দোকানে আমি এমনি মোটা কোটিং হয়, এই জন্য আমি মানে পছন্দ করি না এই দোকানগুলোকে, মানে একদম রিকমেন্ডেড নয় দোকানগুলো, কিন্তু টেস্ট যত চিকেন ছিল, টেস্ট ছিল চিকেনগুলোতে, কিন্তু 100 টাকা দিয়ে ওই রকম। আর একটা সত্যি কথা বলতে বিশাল মোটা কোটিং, আর চিকেনের পরিমাণ খুব কম থাকে, আর এক তো কম থাকে, তার মধ্যে আমি তো চার পিস চিকেন পকোড়া 100 টাকা নিল, তার মধ্যে আমার এক মানে পকোড়া নেই, চিকেনই ছিল না, ওটা আর কি বলবো। তো ওটা নিয়ে কিছু আর খিচুড়ি আমি যে যা পেয়েছি ওটাই খেয়ে নিয়েছি। তো ওখানে এই জন্য তোমরা এলে ট্রাই করতে পারো, কিন্তু মানে ওটা আমি বলবো না যে রিকমেন্ড করবো না যে খাও, ওটা খেতে পারো, টেস্ট হয় একটু একটু, ভালো হয় টেস্ট মোটামুটি, কিন্তু দামটা একটু অত্যাধিক বেশি থাকে। ঠিক আছে চলো আর কিছু দেখাই তোমাদেরকে, এখন তো মানে অন্ধকার হয়ে আসছে, আর একটু ভালো লাগে, চলো দেখা যাক। তো এই যে এখানে মানে সব লাইট ফাইট চলে গেছে, ওই উপরে চাঁদ দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে কিন্তু। আর এই যে কার্পেটের সব দোকানগুলো একদম, এই যে যেখানে আমি দেখিনি এই জিনিসটা আমি দেখছিলাম, সব মূর্তি ফুর্তির দোকান, দারুণ দেখতে, কিন্তু ভালো লাগে খুব সুন্দর। সব পেন্টিংয়ের দোকান মূর্তিও আছে, তা হাতের কাজগুলো এগুলো হয় মেনলি, এগুলো কিন্তু খুব দারুণ দেখতে লাগে। আর এই যে এইখানে একটা পেন্টিংগুলো পুরো হাতে আঁকা ড্রয়িং, এগুলো কোনো ডিজিটাল পেন্টিং নয়, এগুলো একদম দারুণ আঁকে, হাতে আঁকা একদম দারুণ কিন্তু এগুলো। আরে সিরিয়াসলি বলতে এই বাইন্ডিং করা ছবি না একটু দেখতে বেশ ভালোই লাগে। আর এবার যাই ওদিকটা যাই, আরও খাওয়ার দোকান হবে হয়তো, তো দেখি আরও কি খাওয়ার দোকান পাই খুঁজে। এইটার দাম নাকি, এই জ্যাকেটটা নাকি চামড়া, এটার দাম নাকি 50 হাজার, কারা কেনে আমি জানি না, এখান থেকে 50 হাজার জ্যাকেট কিনবে কে, আর ওই জ্যাকেটটার দাম 50 হাজার জানি না ভাই কারা কেনে। এখানে এখানে শাঁখের জিনিস, শাঁখের যে জিনিসগুলো হয় ওরকম টাইপের জিনিস,
আরে বাপ রে বাপ, কত শ্বেত পাথরে এরকম এত বড় বড় কিউট, তো এখানেই নিয়েছি ডিমের টেবিল আমার, এখানেই একমাত্র মানে দামটা মানে মেলা হিসেবেও ঠিকঠাক লাগলো, 2.35 টাকা নিয়েছে। আর অন্য জায়গায় আমি দেখছিলাম 80 টাকাও, এই যে এরকম হচ্ছে ডিমের টেবিল। আর এরা না এখানে প্যান কো ইউজ করছে মানে কোটিং হিসেবে, খেয়ে দেখি কেমন। ভালো হয়েছে, টেস্ট টেস্ট আছে, সিরিয়াসলি ভালো হয়েছে। বেশ ক্রিস্পি আছে, আলু এখানে হাফ দিয়েছে জীবন দেবলে যেমন হয়। এখন তো অনেক জায়গা দেখে এখন ফুল দেয় ডিমের টেবিলে, বাইরে চিকেনে তো দিয়ে তার হিসেবে এখানে ঠিকঠাক আছে। ওরা খেয়ে স্যাটিসফাই, কারণ নরম টেস্টফুল। আলুর যে তরকারিটা দিয়েছে না তেমন টেস্টফুল, খেতে পারবে এটা। সরি খাবে কি বলে আমি খাচ্ছি তোমরাই দেখ, কারণ আজকে তো মেলা শেষ পরের বছর কবে সে হলে দেখ, আবার দেখাচ্ছি অন্য কিছু খাওয়া। তো তোমরা দেখো খালি কত রাইড, মানে সিরিয়াসলি মানে দারুণ লাগছে। আর এই রাইডটা মানে সবকটা রাইড মেন, আমি ওই জায়ান্ট হুইলে উঠি না সিরিয়াসলি, ভয় লাগে। এখানে একটা এরম রাইড আছে, এটা এই রাইড আছে, এটা বেশিরভাগ বাচ্চারাই বাচ্চারাই উঠবে এগুলোতে। আর ছোটোবেলায় এই যে এই জিপ গাড়ি, কারণ সত্যি কথা বলতে এত রাইড আমি এখানে আসেই না মেলাগুলোতে। তো এই এই জিপ আছে, এই বাইকগুলো, এগুলো আমি ছোটোবেলায় নিজে খুব উঠতাম, মানে মেলাতে ঢুকলে আমি এটা এগুলোতে উঠবোই। আর এই হচ্ছে ড্র্যাগন ট্রেন, এটাতেও আমি খুব উঠেছি, ইচ্ছা তো করছে, কিন্তু জানি না এখানে দাম কত, দেখি দাম কত। এটা কিন্তু মারাত্মক গাড়িটা অনেকটা বড়, আর আমি সিরিয়াসলি বলছি আমি উঁচু থেকে প্রচুর ভয় পাই, আমি জায়ান্ট হুইলে উঠি না, আমি উঠতেও চাই না এই জায়ান্ট হুইলে। ছ রাউন্ড ঘোরাবে আমার, এক রাউন্ডে আমি আমায় যে ওপরে উঠে তুলে দেয় যে হাফ রাস্তা দিয়ে, আমার 6 রাউন্ড ঘোরাতে হয় না, আমি এমনি উঠে এমনি উল্টে যাবো, মানে মরেই যাবো ওখানে উঠলে নিচে তাকালে, এরকম ব্যাপার। তো দেখি এখানে, তো এই যে এখন নিয়েছি হচ্ছে চিকেন মালাই কাবাব, এখানে এটার দাম কত নিয়েছে 70 টাকা নিয়েছে, 70 টাকা নিয়েছে, 4 পিস দিচ্ছে। এই নিলো ভুলেও গেল, এই যে পেঁয়াজ পেঁয়াজ এগুলো চিকেন স্যাটেতে দেয় কাবাবের সাথে, জানি না তাই করে দিল আবার দিয়ে হবে না। স্যালাড দিয়েছে, ভালো নরম, দারুণ আর প্রপার টেস্ট হয়েছে মালাই কাবাব, ভালো লাগছে। এটা ক্যাপসিকাম দিয়েছে, খেয়ে নিই এগুলো, ওখানে একটাই কম্বো ছিল হচ্ছে মাটন ছিল আর পোলাও ছিল, পোলাওটা দেখে একটু মাথা ভাতের মতো লাগলো, কেন পোষালো না। লুচিও ছিল, মাটন আমি খাই না, লুচি এখন এই সময় হচ্ছে 2টো লুচি 7 টাকা, 30 টাকা দরকার নেই।
মালাই কাবাব ভালো মানে কাবাব না এটা ফ্রাই বলতে পারেন তো এই হচ্ছে চিকেন পকোড়া চপ ওই চপ চপ এটা চিকেন চপ সরি তো এই সাইজটা কিন্তু আমার খুব ভালো লেগেছে মানে এরকম একটা সাইজ 1 পিস 40 এটা দাম 40 টাকা ভেঙে দেখি কেমন কি চিকেন দিয়েছে এটা চিকেন কিন্তু আছে গো সবকিছু নিয়ে যাওয়ার জন্য ভালো হচ্ছে 40 টাকা ভালো আর ভেতরে এরকম চিকেনের চান্স আছে ভেতরে চিকেনের ভর্তি চান্স আছে কিন্তু 40 টাকা হিসেবে ভালো দিয়েছে তো আপনাকে দেখি কেমন चिकेन चप दिए दाम चपा जिन दाम कटे দুঃখের বিষয় হলো তোমরা ট্রাই করতে পারবে পরের বছর ট্রাই করব ঠিক আছে চলো হ্যাঁ অনেক ফুডের দোকান আছে আরো ফুডের দোকান আরো ফুড দেখা যাবে যেগুলো এখানে বসে দেখে দেখে মজা নেবে ঠিক আছে চলো তাও দেখা যাক অন্য খাবার সেই চকলেট চা এখানে চকলেট চা নিয়েছি তোর ফেভারিট উপর দিয়ে এটা উপর দিয়ে চকলেটের পাউডার দিয়ে দিয়েছে মিশা মিশিয়ে খান যদি কেউ পেয়ে থাকে তাহলে মেলা অফিসে যাবে এমআই কোম্পানি মোবাইল ফোন আমাদের 2 নম্বর গেটের পাশে বসে যদি কেউ পেয়ে থাকে বেশ ভালো লাগবে মেলা অফিসে এসে খেয়ে যাবেন এই পুরো গেল নাম দেবে ভালো করে মিশিয়ে দে একটু মিশিয়ে নি এই এরকম এরকম করে চা বানায় যেমন বলছে এরকম এরকম করে সেরকম সেরকম করে চা বানায় সেই চা এখানে পাওয়া যায় এরকম বলিয়ে মার মার চুমুক মার ঠান্ডার সময় এরকম গরম গরম চা আবার এত ফ্লেভারফুল দেখি আর কিছু দোকান দেখতে পেলে তো এখন এই কড়াইশুটির কচুরি দেখলাম আর আলুর দম দেখলাম কড়াইশুটির কচুরির সাথে আলুর দম 2 পিস দেবে 60 টাকা নিচ্ছে দেখি কেমন হয় কচুরিটা খুব চিন্তায় আমি যে কেমন হবে কচুরিটা আর পেছনে তো পুরো রাইড মানে প্লেন হেলিকপ্টার উঠে দাঁড়িয়ে আছে বাচ্চাদের ওগুলো তো হ্যাঁ বাচ্চাদের ওগুলো হ্যাঁ কিন্তু ভালো মানে বেশ মজা হলো কিন্তু আজকে অনেকদিন পর মানে দেখলাম মজা লাগলো কিন্তু তো আমাদের খাবার এসে গেছে এখন তো এই হচ্ছে কড়াইশুঁটির কচুরি এত বড় বড় দিয়েছে মানে না না ঠিক আছে আমার মনে হচ্ছে ওয়াট ইট আছে এটা এবং বড় কচুটা এখন তুলিতে তুলিতে বেশ বেশ না উঠছে আর এই ওরকম হচ্ছে কোটিং আছে ও কি গরম বাবা মারা টুকরি পাতে এরকম কোটিং আর এই হচ্ছে আলুর দম একটু খেয়ে দেখা যাচ্ছে আমার গরমকালে কিন্তু এই কড়াইশুঁটির কচুরি আর আলুর দম কিন্তু হেভি ব্যাপার একটা খুব জবদেস লাগে কিন্তু খেতে কম্বোটা কিন্তু হেভি
আসুন 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 অনলি গরম পাচ্ছেন আসুন দারুন করে দেন কচুরি চাইনা কি দিতে আলু আলু মানে প্রপার আলুর ভেতরে কিছু ফ্লেভারই আছে আর এই গ্রেভিটা আলাদাই করে পোলাও মাটার নিচে দাম লাগে এরকম টেস্ট ফুল হচ্ছে এই কচুরিটা দারুণ দেখে লাগছে দেখো আর কি পাওয়া যায় আবার দেখাচ্ছি ও তো এই এখন বেরিয়ে পড়েছি তো সত্যি কথা বলতে এই কচুরিগুলো কচুরিটা খেয়ে আর আমার পেটে জায়গা নেই আর তখন থেকে কিছু না কিছু খেয়েই যাচ্ছি তো আর আমার জায়গা নেই পেটে তো তাই এখন বেরিয়ে পড়েছি এবার বাড়ির দিকে যাচ্ছি আর তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর যদি এরকম কোনো মেলা বা তোমার কোথাও সার্কাস আমার সিরিয়াসলি এবারে সার্কাস দেখতে যাওয়ার আমার খুব ইচ্ছা হচ্ছে তো যদি তোমরা কোথাও সার্কাসের সার্কাস হচ্ছে এরকম কোনো জায়গায় যদি খোঁজ পাও যদি যারা দেখছো ভিডিওটা তাদের উদ্দেশ্যেই বলছি তো কারণ আমার বন্ধুরা যারা দেখবি তারা তো কোনো দিন কিছু কোথাও যাসো না কোথাও দেখতে হবে জানবিও না কিছু তোর থেকে আশা করছি না এবার যারা দেখছো মানে যারা জানবে হয়তো কিছু যে কোথাও সার্কাস সার্কাস হলে আমাকে একটু কমেন্টে জাস্ট পিং করো যে হ্যাঁ এরকম কোথাও হচ্ছে জায়গা বলো তাহলে আমি ওখানে যাবো আর কি সিরিয়াসলি বলতে আমি সার্কাস বহুদিন হয়ে গেছে এখন দেখিনি সার্কাস তো দেখি যদি সার্কাস যদি কোথাও হয় তাহলে বলো আর আমিও খোঁজ নিচ্ছি যদি কোথাও সার্কাস পাই মানে যদি হচ্ছে ওখানে জায়গা খোঁজ পাই তাহলে আমি যাবো ঠিক আছে চলো বাই বাই আর আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার সারা বছর পনেরো ভালো কাটুক আশা করছি আমারও ভালো কাটবে মধ্যবিত্ত বাড়ি তো মধ্যবিত্ত বাড়ির ছেলে হ্যাঁ চলো টাটা বাই বাই